হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আশা করছি সবাই ভালো আছো। তো ইন দিস ভিডিও আই এম গোয়িং টু গিভ ইউ সাম আপডেটস অ্যাবাউট বাংলাদেশ সিভিল সার্ভিস এক্সামিনেশন। কেমন হয়, কি হয় এক্সামগুলো, কি কি আসে, সমস্ত কিছু এই ভিডিওতে আজকে ডিসকাস করব। বাংলাদেশ সিভিল সার্ভিস এক্সামিনেশন, যেটাকে বলা হয় বাংলাদেশ সিভিল সার্ভিস এক্সামিনেশন, এটা হচ্ছে নেশন ওয়াইড কম্পিটিটিভ এক্সামিনেশন ইন বাংলাদেশ। দিস ইজ কন্ডাক্টেড বাই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, যেটাকে বলা হচ্ছে বিপিএসসি। এটাতে রিক্রুটমেন্ট হয় ভেরিয়াস বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার্সদের, ইনক্লুডিং বিসিএস অ্যাডমিন, বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, বিসিএস ট্যাক্সেশন, বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ, বিসিএস ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড বিসিএস পুলিশ। এগুলো ছাড়াও অনেক কিছু হয়, এগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং মোস্ট খুব চাহিদা এইগুলো। দ্য এক্সামিনেশন, এই যে এক্সামিনেশনটা বলছি, এই এক্সামিনেশনটা কন্ডাক্টেড হয় তিনটে ফেজে। ফার্স্ট হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন, নেক্সট রিটেন এক্সামিনেশন, অ্যান্ড দ্য থার্ড অর দ্য লাস্ট ওয়ান ইজ দ্য ভাইভা ভোট। দ্য ক্যান্ডিডেটস হু অপিয়ার ফর ডিফারেন্ট কোর্সেস টু পাস দোজ এক্সাম ফেজেস আর রিকোয়ার্ড টু ডু ভেরিয়াস স্টাডিজ ইনক্লুডিং দ্য রিকোয়ার্ড এক্সামিনেশন। The e-process from the notification of the preliminary examination to declaration of the final result takes around 1.5 to 2 years. So, বুঝতেই পারছি এটা যথেষ্ট টাইম টেকিং এবং টাইম কনজিউমিং একটা ব্যাপার। Now coming to the process, Bangladesh Civil Service Examination is based on the British Raj era Imperial Civil Service. The civil service examination of Bangladesh is considered as one of the toughest examinations in Bangladesh. So, এমনি এমনি বসে যাবে না, ডেফিনেটলি প্রচুর পড়াশোনা করে এটার জন্য বসতে হবে। অন অ্যান অ্যাভারেজ 4,50,000 টু 5,00,000 ক্যান্ডিডেট প্রত্যেক বছর এইটার জন্য, এই এক্সামিনেশনের জন্য অ্যাপিয়ার করে, রাফলি যেটা 90% বলতে পারি। Aspirants must complete a three-stage process with a final success rate of about 0.02% for all cadres and 0.005% for general cadres, although it varies from years to years examination. এবার আসছি phase examination গুলো, যেটা একটু আগেই আমি বললাম। First এ discuss করবো phase 1, যেটা কিনা preliminary examination. This is a qualifying text. ইউজুয়ালি এই টেস্টটা বেসড হয় ইন দ্য মান্থ অফ মে অর জুন প্রত্যেক বছরে। তো নোটিফিকেশন ফর দিস ইজ পাবলিশড অ্যাবাউট 1 মান্থ বিফোর দ্য এক্সামিনেশন, রেজাল্টস আর পাবলিশড অ্যাবাউট 1 মান্থ আফটার দ্য এক্সামিনেশন। ফেজ ওয়ানটা হয়ে গেল, এবার বলছি ফেজ টুটা। ফেজ টু ইজ রিটেন এক্সামিনেশন, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মেইন টেস্ট উইচ ইজ ইউজুয়ালি হেল্ড ইন দ্য মান্থ অফ অক্টোবর অর নভেম্বর অর ডিসেম্বর এভরি ইয়ার। Notification for this is published about 1 month before the examinations. Results are usually published 6 to 10 months after the examination. So, ধৈর্য হারলে চলবে না, 6 থেকে 10 মাস লাগতে পারে। তো বুঝতেই পারছো যে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা এক্সামিনেশন। নেক্সট আসছি লাস্ট ফেজে, যেটা কিনা ফেজ 3 এক্সামিনেশন, যেটাকে বলা হয় ভাইভা ভোস কিংবা ইন্টারভিউ। It is an oral examination, kimba oral test bolte paro, and it is held after the publication of the written test. Final result is published about 1.5 to 2 months after finishing the viva voce examination. Ebar ashchi eligibility, kara kara examination dite pare. The eligibility norms for the examination are as I'm going to discuss now. Firstly, nationality. All candidates must be Bangladeshi citizens. Candidates who are committed to marry or thereby engage to foreign nationals should apply for a permit or NOC, যেটা no objection certificate বলা হয়, to the government of People's Republic of Bangladesh. Applications cannot be made without a permit or NOC. তাছাড়া হবে না। Next আসছি বয়সে, age 21 to 30 years for general candidates, they can apply. The maximum age limit of freedom fighters and their sons, daughters, disabled candidates and BCS, health cadre candidates is 32. It acts a relaxation devach. Next, ashchi academic. Ki ki porashonar joggota lagche? Master's degree or a 4-year bachelor's degree
আফটার হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট যেটাকে HSC বলা হয়, মোর দ্যান ওয়ান থার্ড ক্লাস ইন এনি একাডেমিক ফেজ ইজ কনসিডার্ড অ্যাজ ডিসকোয়ালিফিকেশন অফ আ ক্যান্ডিডেট। তো পড়াশোনায় বুঝতেই পারছো কতটা মার্কস দরকার হবে এই এক্সামিনেশনে অ্যাপিয়ার করতে গেলে। Criticism of the quota system. Current policy of the quota system is highly criticized by the civil society members and intellectuals. এখানে একটা পার্টিকুলার কোটা সিস্টেম আছে যেটা সবাই একদম অপছন্দ করে। তো ফার্দার কন্টিনিউশন অফ ফ্রিডম ফাইটার কোটা অ্যামাং দ্য চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন ইজ হাইলি কন্ট্রোভার্সিয়াল অ্যান্ড টু সাম এক্সটেন্ড ইটস আ ভায়োলেশন অফ আর্টিকেল 19 অ্যান্ড 29 অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। তো সেটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার অবশ্যই, কিন্তু যদি তুমি এই ক্যাটাগরিতে পড়ো তাহলে আমার মনে হয় সেটা ভালো করে বিবেচনা করে তারপরে এক্সামিনেশনের জন্য অ্যাপ্লাই করাটা বেস্ট। The students demonstrated a mass protest against this quota system 2013 তে প্রচুর হইচই হয়েছিল এবং এপ্রিল অন 8th এপ্রিল অ্যাকচুয়ালি 2018 এ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টসরা এই কোটার এগেনস্টে কথাবার্তা বলেছে। হাউএভার পুলিশ ফোর্স শট রাবার বুলেটস অ্যান্ড টিয়ার গ্যাস শেলস অন দ্য প্রোটেস্টার এবং অনেক ঝামেলা মারপিট এই সমস্ত হয়েছে। যাই হোক, তো কোটা সিস্টেমটা নিয়ে প্রচুর একটা প্রবলেম আছে অবশ্যই। প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কথা দিয়েছিলেন যে এই সমস্ত কোটায় যে যাদের অসুবিধা হচ্ছে তাদের সাথে কোনো একটা ব্যাপার নিয়ে তারা ডিসকাশন হবে, যাই হোক, এবং কথা হয়েছিল যে কোটা সিস্টেমটা রিমুভ করা হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো অন 4th অক্টোবর 2018 এই গভর্নমেন্ট সমস্ত এই কোটা সিস্টেম যেটা এই আমরা বলি গভর্নমেন্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনের জন্য সমস্ত কিছু দরকার হয় সেইগুলো সমস্ত বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু কিছু কিছু স্পেশাল কোটা এখনো আছে যেটা গ্রেড 13 এবং তার উপরের সমস্ত গ্রেড গুলোর জন্য অ্যাপ্লিকেবল। সার্কুলার নাম্বার 276 এ আছে যেটা রেগুলেশন 1 মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে সেগুলো পেয়ে যাবে। তো যদি তোমরা কোটার মধ্যে অ্যাপ্লাই করো তাহলে সেটা বুঝে করবে, আদারওয়াইজ তো জেনারেল ক্যাটাগরির সমস্ত কিছু এলিজিবিলিটি গুলো বলে দিলাম। এবার আসছে প্রিলিমিনারি এক্সামিনেশন। দিস প্রিলিমিনারি এক্সামিনেশন ইজ অ্যাকচুয়ালি এ স্ক্রিনিং টেস্ট, মানে বাংলা কথায় বলতে পারো এটা ছাঁটাই করা হয়, ঠিক আছে? তো এই এক্সামিনেশনটা বিভিন্ন প্যাটার্নস এ নেওয়া হয়। সাবজেক্ট থাকে বাংলা, যেখানে 35 খানা কোয়েশ্চেন থাকে। তারপর থাকে সাবজেক্ট ইংলিশ, সেখানেও 35 কোয়েশ্চেন থাকে। তারপর আসে জিকে কিংবা জেনারেল নলেজ অন বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। খালি যে বাংলাদেশ ওরিয়েন্টেড তোমাকে জিকে করবে, নট দ্যাট, ইউ উইল গেট জেনারেল নলেজ কোয়েশ্চেন ফ্রম আউটসাইড অলসো উইচ ইজ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তো ফ্রম হিয়ার ইউ উইল গেট 50 কোয়েশ্চেন। নেক্সট কামিং, ইউ উইল হ্যাভ টু কোয়েশ্চেন জেনারেল সায়েন্স অ্যান্ড কম্পিউটার, এটাতে থাকে 30 খানা কোয়েশ্চেন। তারপরে আসছি ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড মেন্টাল এবিলিটি, যেটা বেসিক ম্যাথস থেকে কোয়েশ্চেন দেয়, সেটা 30 কোয়েশ্চেন থাকে। তারপর আসছি এথিক্স অ্যান্ড গুড গভর্নেন্স, এটা নিয়ে কোয়েশ্চেন থাকে, যেটা 10 নম্বর থাকে। তারপর আসছি জিওগ্রাফিতে, জিওগ্রাফি বিষয়ে নিয়ে কোয়েশ্চেন দেয়, যেটা থাকে আগে 10 মার্কস আর 10 কোয়েশ্চেন। নাও কামিং টু দ্য টাইম ডিউরেশন, কতক্ষণ সময় দেওয়া হয়, 2 ঘন্টা সময় দেওয়া হয় এবং টোটাল মার্কস হচ্ছে 200 মার্কস অ্যান্ড 2 আওয়ার্স। কোয়েশ্চেন টাইপটা কিরকম হয়, অবজেক্টিভ হয়, অবজেক্টিভ টাইপটা হয়। মেন্স এক্সামিনেশন তারপর রিটেন এক্সামিনেশন হয়, সেটাতে জেনারেল ক্যাডার অ্যাপ্লাই করতে পারো, সেখানে 9টা কম্পালসারি সাবজেক্ট থাকে। বলে দিই কি কি, ফার্স্ট এ হচ্ছে জেনারেল বেঙ্গলি, যেটাকে পার্ট 1 অ্যান্ড পার্ট 2 তে ডিভাইড করেছে ফর 200 মার্কস। Next coming to general English, this is also again divided into part 1 and 2 having 200 marks. Next having Bangladesh affairs, which is part 1 and 2 again divided into part 1 and part 2 having 200 marks. Next coming to international affairs having 100 marks. Next mathematical reasoning and mental ability having 100 marks. Next coming to general science and technology again having 100 marks. হয়ে গেল। এবার আসছি টেকনিক্যাল ক্যাডারে, এখানে 7টা কম্পালসরি সাবজেক্ট থাকে, 2টো পোস্ট রিলেটেড সাবজেক্ট থাকে। ফার্স্ট এ জেনারেল বেঙ্গলি, জেনারেল বাংলা যেটা বলছি 100 মার্কস। নেক্সট জেনারেল ইংলিশ, যেটা পার্ট 1 অ্যান্ড 2 তে ভাগ করা থাকছে ফর হ্যাভিং 200 মার্কস। তারপর থাকছে বাংলাদেশ অ্যাফেয়ার্স,
अगेन पार्ट वन एंड टू ते भाग करो जिता हैविंग 200 मार्क्स तापर इंटरनेशनल अफेयर्स हैविंग 100 मार्क्स तापर मैथमेटिकल रीजनिंग एंड मेंटल एबिलिटी हैविंग 100 मार्क्स तापर दुटो पेपर थाकबे जेटा बोललाम पोस्ट रिलेटेड सब्जेक्ट हैविंग 200 मार्क्स नाउ ए दुटो कैटेगरीर जोन्नो किछु इनफरमेशन आछे जेटा आमी बोले दिच्छि One applying for both cadets, মানে একজন মানুষ তুমি দুটো ক্যাডারের জন্য apply করছো তাহলে 9 compulsory subjects দিতে হবে and 2 post related subjects থাকবে By vows, যেটা কি interview বলছি candidates যারা এটার জন্য appear করেছো এবং written examination successfully pass করেছো they are qualified for the interview তাছাড়া কিন্তু কেউ না and commonly এই interviewটাকে ওরা by vows বলে declare করে Success rate in this rigorous phase is quite lower than the other phases. Current marks allocation for Viva Voce is 200. Tarpor ashchi final selection. BPSC selects the candidates on the basis of aggregated marks of written, jeta tumi pecho out of 900, and Viva Voce, jeta tumi pecho out of 200. So BPSC makes a merit list for those who obtain pass marks in the written and viva examination. Preliminary marks is not considered. আমি আগেই বলেছি এটা ছাটাই exam, so preliminary marks গুলো is not considered in this regard. 45% of the selection was made on the basis of merit and rest 55% according to several quotas. যে কোটার ব্যাপারটা একটু আগে এতক্ষণ ধরে discuss করলাম. But Now that the quota system has been cancelled, আগে তো এটা হতো তো এখন যেহেতু quota system টা একেবারে বন্ধ হয়ে গেছে তো এখন ওরা কি করছে 100% selection is based on the merit ঠিক আছে তো BPSC recommends the selected qualified candidates to the Ministry of Public Administration ওরা ওখানে জবটা পায় the ministry publishes the gazetted of the selected candidates after rigorous inspection of medical tests by DGHS তো এরপর মেডিকেল এক্সামিনেশন সমস্ত কিছু হবে তারপর ইয়ার জব পুলিশ ভেরিফিকেশন এন্ড এনএসআই ভেরিফিকেশনটাও কিন্তু হয় এরপর জেনারেলি দ্য এন্টায়ার প্রসেস ফ্রম দ্য অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য ফাইনাল ডে টেক্স অ্যারাউন্ড ওয়ান ইয়ার মানে জবে থেকে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে তারপর থেকে তুমি যতক্ষণ জব পাচ্ছ মোটামুটি এক বছর তো লেগেই যায় এবার আসছে সিলেবাস সিলেবাস ফর রিটেন এক্সামিনেশন তো ফার্স্টেই বলি ইংলিশ ইংলিশটা কম্পালসারি এবং এটা সাবজেক্ট কোড হচ্ছে 003 টোটাল মার্কস হচ্ছে 200 এটা পার্ট এ আছে পার্ট বি আছে পার্ট এ এরটা বলি পার্ট বি পার্ট এ আর বি দুটোই 100 100 করে ডিভাইড করা পার্ট এ টা হবে 100 মার্কস তো এটাতে কি কি থাকবে ফার্স্টে থাকে রিডিং কম্প্রিহেনশন an unseen passage dealing with a topic relevant to our times will be set Candidates will be required to answer, firstly, a number of thematic questions that will test their understanding of the passage. It has 30 marks. B, a number of questions related to grammar and usage. Again, having 30 marks. Next, number two. Candidates will be required to write a summary of the given passage in their own words within 100 words. এইটার জন্য থাকবে এই সামারিটার জন্য থাকবে 20 মার্কস তারপর আসি নাম্বার 3 ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু রাইট আ লেটার রিলেটিং টু দ্য থিম্যাটিক ইস্যু অফ দ্য গিভেন প্যাসেজ টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার তো এটার জন্য থাকছে 20 মার্কস হয়ে গেল পার্ট এ যেটা 100 এবার আসছি পার্ট বি সেটা আবার 150 মার্কস এটার বিষয়টা বলে দিই Candidates will be required to compose an essay on the topic related to an issue of tropical relevance. The essay limit must conform to the word limit set, or the word limit ta bole dete, and must convey a candidate's ability to express his or her ideas clearly and correctly in English, as well as reflect and analyze a topic of contemporary interest. এটার জন্য কিন্তু থাকছে 50 মার্কস এখানে ডিটেইলে তোমার গ্রামার ইউসেজ তোমার কি আইডিয়া তুমি ক্লিয়ারলি ইংলিশে এক্সপ্রেস করতে পারছো কিনা এই সমস্ত কিছু কিন্তু মার্ক করা হবে তো ফর দিস ইউ হ্যাভ 50 মার্কস নেক্সট নাম্বার 2
ট্রান্সলেশন ফ্রম ইংলিশ ইন্টু বাংলা অর ট্রান্সলেশন ফ্রম বাংলা ইন্টু ইংলিশ। ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু ট্রান্সলেট অ শর্ট প্যাসেজ ফ্রম বাংলা ইন্টু ইংলিশ অ্যান্ড আনাদার ফ্রম ইংলিশ টু বাংলা। মানে দুটো প্যাসেজ থাকছে, একটা ইংলিশ টু বাংলায় ট্রান্সলেট করছো, আবার একটা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করছো। তো প্রত্যেকটার জন্য থাকছে 25 নম্বর করে, তো 25 + 25 হচ্ছে 50 মার্কস। এবার আসছি সিলেবাস ফর বিসিএস রিটেন এক্সামিনেশন বাংলাদেশ এফএস, যেটা কিনা আবার কম্পালসারি পেপার। তো এটার সাবজেক্ট কোড হচ্ছে 005, টোটাল মার্কস এটার হচ্ছে 200। দিস পেপার ইজ ডিজাইন্ড টু কভার ভেরিয়াস ইস্যুস অর টপিক্স কনসার্নিং বাংলাদেশ এফেয়ার্স, হুইচ ইনক্লুড হিস্ট্রি, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, সোসাইটি, কালচার, ইকোনমি অ্যান্ড পলিটিক্স। The topics or areas that should be covered are that I'm going to discuss now. বলে দিচ্ছি কি কি usually থাকে। Geography of Bangladesh, that should include topographical features of different areas or regions and their developments over time. তারপর থাকে democratic features including ethnic and cultural diversity. তারপর আসছে history. History and culture of Bangladesh from ancient to recent times, মানে আগে থেকে এখন অবধি history and culture বাংলাদেশের পুরোটা জানা দরকার। তারপর economy, society, literature and culture of Bangladesh with particular emphasis on development including poverty alleviation, visit of 2021-2021 GNP, NNP, GDP, etc. after the emergence of the country. এরপর আসছে বাংলাদেশ এনভায়রনমেন্টে। বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার অ্যান্ড চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস উইথ পার্টিকুলার এমফেসিস অন কনজারভেশন, প্রিজারভেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। তো এই বিষয়ে কোয়েশ্চেন থাকে। এরপর আসছি ন্যাচারাল রিসোর্সেস, ন্যাচারাল রিসোর্সেস অফ বাংলাদেশ উইথ ফোকাস অন দ্য সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড ম্যানেজমেন্ট। তারপর কনস্টিটিউশন নিয়ে কোয়েশ্চেন থাকে। দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, প্রিয়াম্বল, ফিচার্স, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এই সমস্ত নিয়ে কোয়েশ্চেন তো থাকবেই। তারপর আসছে অর্গানস অফ দ্য গভর্নমেন্ট। এখানে থাকে লেজিসলেচার, রিপ্রেজেন্টেশন, ল মেকিং, ফিনান্সিয়াল অ্যান্ড ওভারসাইট ফাংশনস, রুলস অফ প্রসিডিওর, জেন্ডার ইস্যুস, ককাসেস, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, এই সমস্ত নিয়ে কোয়েশ্চেন থাকে। আরো থাকে এক্সিকিউটিভ নিয়ে কোয়েশ্চেন, চিফ অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ, এক্সাম্পল প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, তাদের পাওয়ার, ফাংশনস, ক্যাবিনেট, কাউন্সিল অফ মিনিস্টার্স, রুলস অফ বিজনেস, বিউরোক্রেসি, সেক্রেটারিয়েট, ল এনফোর্সিং এজেন্সিস, অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, ন্যাশনাল অ্যান্ড লোকাল গভর্নমেন্ট স্ট্রাকচার্স, ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রামস অ্যান্ড লোকাল লেভেল প্ল্যানিং, এইসব। তারপর আসে জুডিশিয়ারি, যেটা স্ট্রাকচারস এর উপর থাকে, সুপ্রিম, হাই অ্যান্ড আদার সাবঅর্ডিনেট কোর্টস নিয়ে কোয়েশ্চেন থাকবে, অর্গানাইজেশন, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য সুপ্রিম কোর্ট, অ্যাপয়েন্টমেন্ট, টেনিওর অ্যান্ড রিমুভাল অফ জাজেস, অর্গানাইজেশন অফ সাবঅর্ডিনেট কোর্টস, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ, জুডিশিয়াল রিভিউ, অ্যাডজুডেশন, তারপর গ্রাম আদালত, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন যেটাকে এডিআর বলা হয়, সমস্ত নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। তারপর আসছে ফরেন পলিসি, ফরেন পলিসি অ্যান্ড এক্সটার্নাল রিলেশন অফ বাংলাদেশ, গোলস, ডিটারমিনেন্স অ্যান্ড পলিসি ফর্মুলেশন প্রসেস, ফ্যাক্টর্স অফ ন্যাশনাল পাওয়ার, সিকিউরিটি স্ট্র্যাটেজিস, জিও পলিটিক্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুস, ইকোনমিক ডিপ্লোমেসি, ম্যান পাওয়ার এক্সপ্লয়টেশন, পার্টিসিপেশন ইন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, UNO and UN peacekeeping missions, NAM, NAM jeta boli, SARC, SAARC, OIC, BIMST, EC jeta ke BIMSTEC bola hai, B8, etc. and foreign economic constitutions, institutions, foreign aid and international trade. Epor ashi political party ke. Political party related questions ashi, historical development, leadership, social basis, structure, ideology and programs, that were factionalism, politics and alliances, inter and intra-party relations, electoral behavior, parties in government and opposition. Elections in Bangladesh niye question ashe, management of electoral politics, role of election commission, electoral law, campaigns,
রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার যেটাকে আরপিও বলে, ইলেকশন অবজারভেশন টিমস, তারপর আসছি কন্টেন্ট সার্ভিস কমিউনিকেশনে যেটা আইসিটি বলছে, রোল অফ মিডিয়া, রাইট টু ইনফরমেশন যেটা আরটিআই, ই গভর্নেন্স, এই সমস্ত নিয়ে কোয়েশ্চেন থাকবে। তারপর আসছি নন ফর্মাল ইনস্টিটিউশন, রোল অফ সিভিল সোসাইটি, ইন্টারেস্ট গ্রুপ অ্যান্ড এনজিওস ইন বাংলাদেশ নিয়ে কোয়েশ্চেন থাকবে। তো ফেমাস ফেমাস এনজিওর নাম এবং তারা কি কি করেছে সেগুলো ভালো করে পড়ে যেতে হবে। তারপর আসছি 14th টপিক যেটা গ্লোবালাইজেশন অ্যান্ড বাংলাদেশ, এটায় থাকে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ডাইমেনশন, রোলস অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা WTO, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ABB, IDB অ্যান্ড আদার ডেভেলপমেন্ট পার্টনার্স অ্যান্ড মাল্টি ন্যাশনাল কর্পোরেশন যেটা MNC, সমস্ত ডেভেলপমেন্ট পার্টনার্স গুলো নিয়ে কোয়েশ্চেন থাকে। তারপর আসছে জেন্ডার ইস্যুস অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, এই সমস্ত বিষয়টা পড়ে যেতে হবে। তারপর আসছে লিবারেশন ওয়ার, দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড ইটস ব্যাকগ্রাউন্ড, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, 1954 ইলেকশন, 6-point মুভমেন্ট, 1966 মাস আপসার্জ, 1968-69 জেনারেল ইলেকশনস অফ 1970, নন কর্পোরেশন মুভমেন্ট অফ 1971, তারপর বঙ্গবন্ধু হিস্টোরিক স্পিচ অফ 7th মার্চ, ফরমেশন অ্যান্ড ফাংশনস অফ মুজিবনগর গভর্নমেন্ট, রোল অফ মেজর পাওয়ার অ্যান্ড অফ দ্য UN, সারেন্ডার অফ পাকিস্তানি আর্মি, বঙ্গবন্ধুজ রিটার্ন টু লিবারেটেড বাংলাদেশ, উইথড্রল অফ ইন্ডিয়ান আর্মড ফোর্স ফ্রম বাংলাদেশ, এই সমস্ত কিছু নিয়ে কোয়েশ্চেন থাকে। তারপর আসছে সিলেবাস ফর রিটেন এক্সামিনেশন যেটা কিনা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, এটাও কম্পালসারি, এটা সাবজেক্ট কোড হচ্ছে 007 আর টোটাল মার্কস এটা থাকে 100। তো ব্রিফ ডেসক্রিপশন অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইজ আ কম্পালসারি পেপার ফর ক্যান্ডিডেট অফ আ কম্পিটিটিভ এক্সামিনেশন আন্ডার দ্য পাবলিক সার্ভিস কমিশন বাংলাদেশ অ্যান্ড অ্যাপ্লিকেবল টু বোথ জেনারেল অ্যান্ড প্রফেশনাল ক্যাটাগরি। দিস পেপার ডিলস উইথ কনসেপচুয়াল ইস্যুস অ্যান্ড অ্যাক্টার্স ইন দ্য স্টাডি অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। It starts actually with a basic understanding of international affairs, its nature and evolution. It focuses on both conceptual and empirical issues in international affairs. Under this paper, basic concepts and theories such as power, balance of power, realism, liberalism or neoliberalism, foreign policy, security, trade and environment will be addressed. The empirical focus of this paper is on understanding bilateral and multilateral relations, processes, functions, and politics of regional and global institutions. The paper is divided into two sections, conceptual and empirical issues. Objective K paper is, the paper strives to understand a basic knowledge about international affairs. It aims to examine whether the candidates are well equipped with the key concepts, perspectives, and theories for explaining global phenomena to deal with policy matters effectively. Another purpose of this paper is to examine analytical capacity of the candidate about global issues and events that are closely linked with domestic arena. Proposed distribution of marks jeta thake, short conceptual notes se thake 10 out of 12, that is 10 into 4, 40 marks. Analytical questions se thake 3 out of 4 questions, jeta 3 into 15 marks kore thake 45 marks. Tarpor problem solving question e ekta question thake, which is 1 into 15 marks, to 15 marks. Ebar aschi section 8, conceptual issues. Introduction to international affairs, significance of international affairs, meaning and scope of international affairs, linkage between international affairs and international politics, actors in the world, modern state, types of state, sovereignty, non-state actors, international institutions, relations between state and non-state actors. Tarpor power and security ne question thake, power, national power, balance of power, disarmament, arms control, geopolitics, terrorism, ei sob ne thake. Tarpor ashi major ideas and ideologies e, nationalism, imperialism, colonialism, neo-colonialism, post-modernism, globalization and new world order, foreign policy and diplomacy, concepts of foreign policy and diplomacy, decision-making process,
ডিটারমিনেন্স অফ ফরেন পলিসি, ডিপ্লোম্যাটিক ফাংশন, ইমিউনিটি, প্রিভিলেজ, এইসব নিয়ে কোয়েশ্চেন থাকে। তারপর ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশন বলতে গেলে ইন্টারন্যাশনাল ট্রেড, ফ্রি ট্রেড, প্রোটেকশনিজম, ফরেন এড, ডেট ক্রাইসিস, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটাকে FDI বলে, তারপর ফিনান্সিয়াল লিবারালাইজেশন, রিজিওনালাইজেশন, নর্থ সাউথ গ্যাপ, গ্লোবাল পভার্টি, MDGs, গ্লোবাল এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টাল ইস্যু চ্যালেঞ্জ যেটা ক্লাইমেটিক চেঞ্জ হতে পারে, গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, ক্লাইমেট অ্যাডাপটেশন, ক্লাইমেট ডিপ্লোমেসি, এই সমস্ত কিছু হতে পারে। এরপর আসছি ম্যাথমেটিক্যাল রিজনিং এর বিষয়টা। অনেকেই জিজ্ঞেস করে ম্যাথমেটিক্যাল রিজনিং এ কি কি থাকে, তো বলে দিই। BCS এক্সামিনেশনে ম্যাথমেটিক্যাল রিজনিংটা হচ্ছে রিটেন থাকে এবং এটাও কম্পালসারি। এটা সাবজেক্ট কোড হচ্ছে 008 এবং টোটাল মার্কস থেকে 50। তো ম্যাথমেটিক্যাল রিজনিং ইজ বেসড অন প্রিন্সিপালস অফ লজিক। আ সাউন্ড নলেজ অফ ম্যাথমেটিক্যাল রিজনিং প্রিপেয়ার্স নট ওনলি টু সলভ ম্যাথমেটিক্যাল প্রবলেমস, বাট অলসো ইউ নো ইট ডেভেলপস দ্য ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি টু রিসলভ প্রবলেমস ইন অল স্পিয়ার্স অফ পাবলিক লাইফ and to arrive at impartial and impersonal intelligent decisions. The examination in mathematical reasoning will test the ability of the candidate to apply knowledge of mathematics and mathematical reasoning acquired up to secondary level, especially to concrete application-oriented problems. So, secondary level of the ache kintu depth knowledge lagbe. Ei syllabus ta bole di je syllabus ta motamoti thake. ফার্স্টে হচ্ছে সিম্পলিফিকেশন অফ অ্যারিথমেটিক অ্যান্ড অ্যালজেব্রিক এক্সপ্রেশন, ইউনিটারি মেথড, অ্যাভারেজ, পার্সেন্টেজ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, LCM, GCD, রেশিও অ্যান্ড প্রপোর্শন, প্রফিট অ্যান্ড লস। তারপর থাকে অ্যালজেব্রিক ফর্মুলা, ফ্যাক্টরাইজেশন অফ পলিনোমিয়ালস, লিনিয়ার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, লিনিয়ার অ্যান্ড কোয়াড্রেটিক ইনইকোয়ালিটি। তারপর সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশন উইথ টু অর থ্রি আননোনস দিয়ে থাকবে কোয়েশ্চেন, এক্সপোনেন্ট অ্যান্ড লগারিদম নিয়ে কোয়েশ্চেন থাকে, যেটা এক্সপোনেনশিয়াল অ্যান্ড লগারিদমিক ফাংশন বলতে পারো। তারপর অ্যারিথমেটিক অ্যান্ড জিওমেট্রিক সিকোয়েন্সেস অ্যান্ড সিরিজ নিয়ে কোয়েশ্চেন থাকে, লাইন, অ্যাঙ্গেল, ট্রাইঙ্গেল, রিলেটেড থিওরামস, থিওরামস অফ পাইথাগোরাস সার্কেল, থিওরামস কোরোলারিজ, এই সমস্ত নিয়ে কোয়েশ্চেন থাকে। তারপর এরিয়া রিলেটেড থিওরাম অ্যান্ড কনস্ট্রাকশন, মেনসুরেশন, প্লেন, ফিগার্স অ্যান্ড সলিড অবজেক্ট, তারপরে কার্টেশিয়ান জিওমেট্রি, ডিস্টেন্স ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন, ট্রিগোনোমেট্রিক রেশিওস অ্যান্ড ফাংশনস, প্রবলেমস অন হাইট অ্যান্ড ডিস্টেন্স, সেট থিওরাম, ভেন ডায়াগ্রাম, কাউন্টিং প্রিন্সিপালস, পারমিউটেশন, কম্বিনেশন, তারপরে থাকে এলিমেন্টারি প্রোবাবিলিটি। এই সমস্ত হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল রিজনিং এর কোয়েশ্চেন্স এর মধ্যে পড়ে। তো মোটামুটি অনেক কিছু সিলেবাস আমি বলে দিলাম। তো যদি তোমরা মনে করো দ্যাট ইউ আর অ্যান এলিজিবল ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশন, তো আমি বলবো উইদাউট ওয়েস্টিং টাইম পড়াশোনা শুরু করে দাও, এবং যদি মনে করো এলিজিবিলিটি যথেষ্ট আছে তাহলে এক্সামিনেশনের ফর্ম ভরতে শুরু করে দাও। কারণ শুনলেই আমার ভিডিওতে যে 1 বছর মোটামুটি লাগে জব পেতে, তো ডিটেলস পড়াশোনা লাগবে, কারণ প্রিলিমস এক্সাম থাকে, তারপর রিটেন থাকে, তারপর ভাইভাবলস, তারপর হচ্ছে মেডিকেল আর যে সমস্ত টেস্টগুলো থাকে। তো সেই সমস্ত ক্লিয়ার করতে করতে 1 বছর তো লেগেই যাবে। তো আমি বলবো ওয়েস্ট না করে টাইমটা জাস্ট স্টার্ট আপ উইথ ইয়ার প্রেপারেশন, এন্ড আই থিঙ্ক যদি এলিজিবল হও তাহলে তুমি ডেফিনেটলি জবটাও পেয়ে যাবে। সো অল দ্য বেস্ট ফর ইয়ার ক্যারিয়ার অ্যাহেড, অ্যান্ড কিপ ওয়াচিং দ্য ভিডিওস, অ্যান্ড স্টে সেফ, স্টে হ্যাপি। থ্যাংক ইউ।